আজ আমরা আপনাদের অনেকের অনুরোধে আবার প্ল্যানচেট করছি কে কে, অর্থাৎ কৃষ্ণ কুমার কুন্নাথ, তাকে আমরা প্ল্যানচেট কেন্দ্রে আনব। এবং আমাদের দুটো প্রশ্ন আজকে, যে উনি যদি আবার জন্মগ্রহণ করেন তাহলে উনি কোন দেশে জন্মগ্রহণ করবেন, তার উত্তর যদি উনি দেন, এবং উনি আবার জন্মগ্রহণ করলে তিনি কী হতে চান, এই দুটো খুব আমাদের জানার ইচ্ছা এবং আশা করি আপনাদেরও অনেকেরই ইচ্ছা। তাই আপনাদের অনেকের ইচ্ছা এবং আমাদের ইচ্ছা অনুযায়ী আমরা আজ প্ল্যানচেটটা আবার নতুন করে করছি। দেখুন, এই হচ্ছে জলের যে বোতল, সেই জলের বোতলের ক্যাপ, এটা প্লাস্টিক, এখানে কোনো কিছু মেটালও নেই। আজকে আমরা প্লাস্টিক নিয়ে করছি, যেখানে কোনো চৌম্বকীয় তরঙ্গের গল্প নেই, ফ্রেশ একটা প্ল্যানচেট। এবং আপনারা দেখুন এবং শিখুন, ওকে? স্বর্গীয় কৃষ্ণ কুমার কুন্নাথ, কে কে, আপনাকে আমরা প্ল্যানচেট কেন্দ্রে আসার জন্য অনুরোধ করছি। প্লিজ আপনি আমাদের প্ল্যানচেট কেন্দ্রে আসুন। আপনার কাছে আমাদের প্রথম প্রশ্ন, আপনি যদি আবার জন্মগ্রহণ করেন তাহলে কোন দেশে জন্মগ্রহণ করবেন, প্লিজ আমাদের জানান। আই এন ডি অর্থাৎ আমরা বুঝলাম আপনি ইন্ডিয়াতে আবার জন্মগ্রহণ করবেন। এবারে আমাদের প্রশ্ন, আবার জন্মগ্রহণ করলে আপনি কি হতে চান, প্লিজ আমাদের বলুন। এস আই এন জি অর্থাৎ আপনি সিঙ্গার হতে চান। আমাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আপনাকে অজস্র ধন্যবাদ, আপনাকে আমরা শ্রদ্ধা ও প্রণাম জানাই। আপনি আপনার স্থানে আসুন।